love don't cost a dime, don't cost no money. Sometimes I be out of it, don't wanna see nobody. But you come around my way, you change my mind. Just like a firefly, oh babe, you light up my sky. Cause your energy, my energy combined, it will be fine. I love you like oxygen that I need to survive. You are mine. We make magic when you and I collide. When you are in my arms, it feels like paradise. We make magic when you and I collide. When you are in my arms, it feels like paradise. যাওয়ার ব্যাপার হলেই বাঙালি পুরী দার্জিলিং ছাড়িয়ে আরো অনেক জায়গায় যেতে চায়। তার মধ্যে দক্ষিণের দিকে আন্ধ্রার ভাইজ্যাক তো অন্যতম। সদ্য আমরা ভাইজ্যাক ট্যুর অন্ধ্রপ্রদেশ ট্যুর সেরে এলাম। অবশ্য পুরো অন্ধ্রপ্রদেশ আমরা কভার করিনি, যে জায়গাগুলো কভার করেছি সেই অনুযায়ী একটা ছোট্ট ট্যুর প্ল্যান বানিয়েছি, যাতে তোমরা মাত্র চার দিনের মধ্যেই এই ভাইজ্যাক থেকে বেরিয়ে আসতে পারো। তো সেই জন্য চলো আজকে আমরা অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক, ভিমলি এবং আরাকুর কিছু ট্যুর প্ল্যান তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে সঙ্গেই এখানে কিভাবে যাওয়া যায়, এখানে কি কি খাওয়ার পাওয়া যায় সেগুলো নিয়েও তোমাদেরকে কিছু টিপস দেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। প্রথমেই আসি ভাইজ্যাকে কোন সময় যাওয়া যায়। তো ভাইজ্যাকে যাওয়ার সময় যেটা বলা যায়, যদি ভাইজ্যাকের সঙ্গে আরাকু আমরা অ্যাড করি, তো আমি বলবো যে বর্ষার সময়টা পেরিয়ে তারপরে যাওয়া যাক। কারণ এমনিতেই একটা মডারেট ওয়েদার থাকে যেহেতু এটা সমুদ্রের ধারে, সেই জন্য বর্ষার সেই একটা গুমোট ভাব সেটা কাটানোর পর আমার মনে হয় গেলে আরাকুর শীতটাও এনজয় করা যাবে, আর ভাইজ্যাকের যে সুন্দর মনোরম একটা আবহাওয়া সেটাও আমি এনজয় করতে পারবো। যদি ভাইজ্যাকে একটা সুন্দর ভূপ্রকৃতি আছে, একটা একদিকে আছে যেমন পাহাড়, আরেকদিকে আছে সমুদ্র, তো দুটো মিলিয়ে মিশিয়েই যেমন ভিউও দুর্দান্ত, সেরকম টেম্পারেচার এবং এখানকার যে প্লেজেন্ট ওয়েদারটা সেটা সবাই এনজয় করতে পারবে। কিন্তু আমার মনে হয় গরমকালে গেলে বা বর্ষাকালে গেলে কষ্টটা একটু বাড়বে, হিউমিড ওয়েদার থাকে তো। তো সেই জন্য বর্ষা পেরিয়ে সেই সময়টা গেলে আমার মনে হয় আরাকুতেও ভালো ওয়েদার পাওয়া যাবে এবং ভাইজ্যাকেও খুব সুন্দর ওয়েদার তোমরা পেতে পারবে। বলে তো দিলাম কোন সময় যাওয়া যায়, এবার কিভাবে যাবে ভাইজ্যাকে। ভাইজ্যাকে যাওয়ার জন্য তিন ভাবে যাওয়া যায়, একটা হলো ট্রেন, একটা হলো রোডে, আর আরেকটা হলো বাই এয়ার। আমরা গেছিলাম এবার ভাইজ্যাকে ট্রেনে করে। আমরা শালিমার থেকে একটা ট্রেনে করেছিলাম এবং ট্রেনে করে আমরা পৌঁছে গেছিলাম ভাইজ্যাক স্টেশনে। তো মোটামুটি সাউথগামী যে কোনো ট্রেন ধরলেই, রুটটা দেখলেই বুঝতে পারবে যে ভাইজ্যাকে সব ট্রেনই মোটামুটি থামে। এরপরে থাকার জায়গা, তো আমরা এবার তিনটে জায়গায় ছিলাম, ভাইজ্যাক, ভিমলি আর আরাকু। ভাইজ্যাকে আমরা ছিলাম এপি ট্যুরিজমের হোটেল, সেটা ছিল হরিতা। এটা একেবারে কৈলাসগিরি যে হিলটা আছে তার একদম পাশে, কিন্তু এছাড়াও ঋষিকন্ডা বিচের কাছাকাছি এবং রামকৃষ্ণ বিচের কাছে প্রচুর হোটেল আছে। কিছু হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দেব, আর এই হরিতা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ব্লগ আছে, সেটা নিশ্চয়ই দেখো। এটা হয়ে গেল ভাইজ্যাকে। এবার বলি ভিমলিতে। ভিমলি আমরা নিউলি এক্সপ্লোর একটা এরিয়া, তো এখানে আমরা এবার ছিলাম নভোটেলে। সেই নভোটেল নিয়েও আমাদের একটা ডেডিকেটেড ব্লগ আছে, সেটা তোমরা দেখতে পারো। নভোটেল হলো একটা ফাইভ স্টার প্রপার্টি, কিন্তু এর পাশেও কিন্তু আরও ছোট ছোট হোটেল রয়েছে, তো সেগুলোর ইনফরমেশনও আমি দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সাইট সিংওয়ালা একটা ভিডিও আছে সেখানে, তো তোমরা দেখতে পারো। তো এরপরে চলে আসি আমি আরাকুর হোটেলের জন্য। আরাকুর যে হোটেলটা সেটা ছিল আবার সেই এপি ট্যুরিজমের হরিতা।
এখান থেকে ভিউ দুর্দান্ত, কিন্তু কিছু কিছু মিসকমিউনিকেশন আছে এবং এখানকার যে সার্ভিস সেটা বেশ স্লো, তো সেটার জন্য একটু খারাপ লাগতে পারে। কলকাতায় বা নিজের জায়গায় থাকলে আমরা মোগলাই, চাইনিজ সব কিছু ট্রাই করে ফেলি, কিন্তু যেই আমরা আউট অফ স্টেশন বেরোই তখনই কিন্তু বাংলার জন্য প্রচন্ড মন টানে। কিন্তু তোমাদেরকে বলে দিই, এখানে যেমন বাঙালি খাবার দাবারও পাওয়া যাবে, এখানকার খাবারও কিন্তু বেশ ভালো, একটু স্পাইসি হয়। আমরা হরিথা থেকে খেয়েছিলাম, তো হরিথার খাবারও বেশ ভালো ছিল। ওই যে বললাম একটা সার্ভিসিং এর প্রবলেম ছিল, তো সেটা ছাড়া মোটামুটি ভালো ছিল। আর যেখানে অবশ্যই ট্রাই করবে সেটা হলো বাঁশপোড়া চিকেন। তবে অনেস্টলি বলবো, বাঁশপোড়া চিকেনটা আমার অতটা ভালো লাগেনি। যে কাঠি চিকেন আছে, 30 টাকায় 5খানা চিকেন পাওয়া যাচ্ছে, মানে ছোট ছোট কাবাব, তো সেইটা আমার খুব ভালো লেগেছে। আর হলো রাস্তার ধারে যে বয়েল কর্ন আছে সেটাও কিন্তু তোমরা খেতে পারো, ওইটাও কিন্তু বেশ ভালো। আর রাস্তাঘাটে কফি, কফি দুরন্ত হয়, ফিল্টার কফি তো মানে যেখানে খাবে সেখানে ভালো। তবে এখানকার কফি করার নিয়মটা না একটু আলাদা হয়, তাই যখন ফিল্টার কফিটা কিনবে অবশ্যই মাপ ঠাপগুলো সমস্ত কিছু জেনে নেবে। অন্ধ্রপ্রদেশে গেছি, আর আমার মতো বিরিয়ানি খোর সেখান থেকে বিরিয়ানি খাবে না সেটা কি হয়? আমি এপি ট্যুরিজমেরই ঋষিকোন্ডা বিচের একটা হোটেল ছিল, সেখান থেকে বিরিয়ানি ট্রাই করেছিলাম, একটু স্পাইসি হয়। অবশ্যই এটা কলকাতার বিরিয়ানির মতন নয়, কিন্তু বেশ খেতে লেগেছে আমার। এখান থেকে কি কি কেনা যাবে দেখো, আমার মতে তো তুমি যেখানেই যাও সেখানে সবকিছু সব জিনিসই পাওয়া যায়। তো এখান থেকে মোটামুটি ঋষিকোন্ডা বা রামকৃষ্ণ বিচের কাছাকাছি জায়গা থেকে তুমি যা খুশি কিনতে পারো, যেখানে আবার গেঞ্জির মধ্যে লেখা থাকে আই লাভ ভাইজ্যাক সেগুলোও কিনতে পারো। আমি খুব সামান্য কিছু জিনিস কিনেছি। থাকার জায়গা, খাওয়ার জায়গা সবই তো বলে দিলাম, এরপরে কমিউনিকেশন, কমিউনিকেশন কি করে করবে? তো আমরা যেটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সেটা হলো, আমরা ফার্স্ট ডেতে চলে এসেছিলাম শালিমার থেকে, ধরে নাও ওয়েস্ট বেঙ্গল থেকে ভাইজ্যাক চলে এলাম। এরপরে আমরা যেটা জেনেছিলাম, আগেই আমরা একটু রিসার্চ করেছিলাম, ভাইজ্যাকের সমস্ত হোটেলগুলো 10টা থেকে চেক ইন করে, সে 4:30টার সময় আমরা তো পৌঁছে গেছিলাম ভাইজ্যাকে। কিন্তু এই 4:30 থেকে 10টা পর্যন্ত কি করবো সেটাও একটা প্ল্যানের ব্যাপার ছিল। ভাইজ্যাক থেকে ট্রেনটা 6:50 ছাড়ে আর আরাকুতে গিয়ে 11টার সময় থামে। তো এই যে টাইম পিরিয়ডটায় আমরা ভেবেছিলাম যে প্রথমেই আমরা ভাইজ্যাক থেকে আরাকুতে চলে যাই। তো ভাইজ্যাক থেকে আরাকুতে যাওয়ার জন্য বাস যেমন আছে সেরকম কিন্তু ট্রেনও আছে। তো ভাইজ্যাক থেকে আমরা 6:50 ট্রেনটা ধরেছিলাম, সেটা আরাকুতে গিয়ে 11টার সময় থেমেছিল। আমরা বিস্তাদম কোচ নিয়েছিলাম, তো এইটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেটা প্লিজ তোমরা দেখে নিও, আর ডেসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দেব। আর যেটা বলছিলাম যে এই ট্রেনটা কিন্তু নর্মাল বগিও আছে, সেইগুলোও কিন্তু তোমরা বুক করতে পারো। আর সেগুলো বুক করলেও পাহাড়ি ঝর্ণা দেখতে দেখতে আর বাঁক দেখতে দেখতে খুব ভালোভাবে তোমরা পৌঁছে যাবে আরাকুতে। বাই কারে ব্যাপারটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমরা তো যাওয়ার সময় যেমন ট্রেনে গেছিলাম, 800 টাকা মতন ওটার ভাড়া ছিল, আর ফেরার সময় আমরা একটা গাড়ি বুক করেছিলাম, যেহেতু আমরা 5 জন ছিলাম আমাদের বড় গাড়ি নিতে হয়েছিল, 6,500 টাকা পড়েছিল। তো সেই জন্য আমার মনে হয়েছে ট্রেনটা সবসময় বেশ ভালো, আর বাসটাও কিন্তু বেশ কনভেনিয়েন্ট হয়। ভাইজ্যাক থেকে আরাকুতে যাওয়ার পথে পরে হলো বোরা কেভ, বোরা কুহালু বলে একটা স্টেশন। তো যাদের লাগেজটা কম থাকবে তাদেরকে আমি বলবো তোমরা বোরা গুহালুতে নামো, বোরা গুহালুতে নেমে বোরা কেভটা ঘুরে আবার ওখান থেকে গাড়ি করে চলে আসো আরাকুতে। কিন্তু আমাদের কাজ, আমাদের সঙ্গে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বাচ্চা ছিল, তো সেই জন্য আমরা এত বড় লাগেজ নিয়ে আমরা নামতে পারিনি, আমরা একেবারেই আরাকুতে এসে পৌঁছেছি। আরাকুতে পৌঁছে আমরা সেখান থেকে একটা গাড়ি নিয়েছিলাম, সেটা 200 টাকা রেন্ট নিয়েছিল, আমাদেরকে পৌঁছে দিয়েছিল হরিথাতে, মানে আরাকুর হরিথাতে আমরা পৌঁছে গেছিলাম। তো এখানে যদি অটোতে করে আসো তাহলে 100 টাকা ওটার রেন্ট নেয়।
আর এবার বলি যে এখানে কি কি ঘোরা যাবে, মানে আরাকুতে কোন কোন জায়গা তোমরা ভিজিট করতে পারবে। তো এখানে কফি মিউজিয়াম আছে এবং আরো দু তিনটে ট্রাইবাল মিউজিয়াম আছে, সেগুলো আমাদের ঘোরা হয়নি, কিন্তু এটা হরিথার একেবারে কাছে ছিল। তো আমরা এটা পেরিয়ে আমরা দুটো ওয়াটারফল দেখেছি, এখানকার ওয়াটারফল গুলো কিন্তু বেশ ছিল। এবার যেটা ইম্পর্টেন্ট বিষয় যে এই যে লোকাল সাইট সিন গুলো কিভাবে করবে, তো আমরা একটা অটোতে করেছিলাম। এখানে একটা ওয়াটারফলে যাওয়ার জন্য বেশ কিন্তু বেগ পেতে হয়েছিল, মানে খুবই বাজে রাস্তা ছিল, কিন্তু ওয়াটারফলটা দারুণ ছিল। তো দুটো ওয়াটারফল, আর হলো জুলজিক্যাল গার্ডেনে একটা গেছিলাম, সেটাও ভীষণ সুন্দর ছিল। এখানে একটা ব্যাপার আছে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা এন্ট্রি ফিজ লাগে, তার একটা কারণও আছে, কারণ এটা হলো একটা ট্রাইবাল এরিয়া, তো এটাকে একটু উন্নতির চেষ্টা করা হচ্ছে, তো সব জায়গায় মোটামুটি একটা এন্ট্রি ফিজ লাগে। আর আমরা যে অটোতে করে গেছিলাম সেটার জন্য সেই দিনকার লোকাল সাইট সিং এর জন্য আমাদের লেগেছিল 1100 টাকা। তো এটা গাড়িতে করলে স্বাভাবিকভাবেই এটা একটু বেশি হবে। আর যাওয়ার পথে বেশ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর বাঁশপোড়া চিকেনের গন্ধ পেতে পেতে তোমরা বিভিন্ন জায়গাগুলো ঘুরে ফেলতে পারবে। আমার মতে আরাকুর জন্য তোমরা 2 রাত রাখতে পারো, যদিও আমরা 1 রাত রেখেছিলাম এবং 1 রাত রেখে একটু ভুলই করেছিলাম, যার জন্য আমরা বোরা কেভটা মিস করে গেছি। আমরা যেটা করেছিলাম সেইটা তোমাদেরকে একটু বলি। আমরা আরাকু থেকে ভীমলিতে গেছিলাম, তো আমরা ভেবেছিলাম যে 2 দিন ফার্স্টে ভেবেছিলাম ভাইজাকে রাখবো। তো আমরা যখন ভীমলির সন্ধান পেলাম, তো আমরা ভাবলাম একটা জায়গায় স্টপ করে দিয়ে যদি যাই তাহলে আমাদের খরচটাও একটু কমবে, আর পথে যেতে যেতে যে জিনিসগুলো, যে সাইট সিং গুলো করা যাবে সেটাও করে নিতে পারবো। তো সেই জন্য আমরা যেটা করেছিলাম, আরাকু থেকে একটা গাড়ি রেন্ট করেছিলাম 6,500 টাকা দিয়ে, এবং সেই গাড়িটা আমাদেরকে সেদিনকার আরাকু থেকে ভীমলি পর্যন্ত যতগুলো সাইট সিং এর জায়গা ছিল সেগুলো করাতে করাতে নিয়ে গেছিল। এবার তোমাদেরকে কিছু কিছু সাইট সিং এর জায়গার কথা বলি। প্রথমেই আমরা গেছিলাম কফি প্ল্যান্টেশনে, এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এই কফি প্ল্যান্টেশনটা কোনোভাবেই কিন্তু মিস করো না। আর আমাদের একটা এরকম ভিডিও আছে ডেডিকেটেড, সেই ভিডিওটা তোমরা একটু চেক করে দিতে পারো। আর রাস্তায় আমরা 2টো ভিউ পয়েন্ট পেয়েছিলাম, একটা হলো দামাকু ভিউ পয়েন্ট আর একটা হলো গোলকোন্ডা ভিউ পয়েন্ট। তো রাস্তায় রাস্তায় সেই ভিউ পয়েন্ট দেখতে দেখতে তোমরা টুকটাক কাঠি চিকেনও খেতে পারো, কাঠি চিকেনটা অবশ্যই ট্রাই করো, বাঁশপোড়া চিকেনের থেকেও ওটা কিন্তু বেশ সুস্বাদু। আর এরপরে আমরা যেটা গেছিলাম 30 কোটা ওয়াটারফল, তো এই ওয়াটারফলটা আমার খুব ভালো লেগেছিল। এই ওয়াটারফলে যাওয়ার জন্য কোনো কিন্তু এন্ট্রি ফিস দেয়নি, তো সেটার জন্যও ভালো এবং জায়গাটাও বেশ ভালো লেগেছে আমার। এরপর পরের দিন আমরা ভীমলি থেকে বেরিয়ে পড়েছিলাম ভাইজ্যাকের উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, ভীমলি থেকে যতগুলো জায়গা আছে সেইগুলো আমরা কভার করতে করতে যাব। যেমন ভীমলি থেকে বেরিয়েই আমরা প্রথমেই পেয়েছিলাম তোতলাকোন্ডা সি বিচ। তো এইখানে আমরা ন্যাচারাল আর্ক পেয়েছিলাম এবং ন্যাচারাল আর্ক দারুণ। এইটা নিয়েও আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেই ভাইজ্যাক সাইট সিং ওয়ালা ভিডিও, সেটা তোমরা দেখে নিও, ডেসক্রিপশনে থাকবে। ন্যাচারাল ওয়ার্ক, তারপরে আমরা গেলাম তোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনস্ট্রি কমপ্লেক্সে। জায়গাটা ভীষণ সুন্দর, আর যাদের হিস্ট্রি নিয়ে একটা খুব ভালো জিজ্ঞাসা আছে তারা কিন্তু এই জায়গাটা ঘুরতে পারো, কিন্তু আমার নিজেরই ভীষণ, মানে এই ব্যাপারগুলো আমাকে ভীষণ টানে, তো সেই জন্য আমার তো ভীষণ ভালো লেগেছিল তোতলাকোন্ডা বুদ্ধিস্ট কমপ্লেক্সে। এরপরে আমরা গেছিলাম রামানাইডু ফিল্ম সিটিতে, খুব একটা ভালো লাগেনি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু যদি তোমাদের হাতে টাইম থাকে তো একবার ঘুরে আসতে পারো, খারাপ লাগবে না। আর আমার ভিডিওটা দেখো, তাহলেই তোমরা মানে নিজেরা ঠিক করে নিতে পারবে যে তোমরা যাবে কি যাবে না। এরপরে আমরা চলে গেলাম ঋষিকোণ্ডা বিচে। ঋষিকোণ্ডা বিচে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল, সেই জন্য এখানেই আমরা লাঞ্চটা সেরে নিলাম। এখানে এপি ট্যুরিজমের একটা হোটেল রয়েছে। ঋষিকোণ্ডা বিচ থেকেই আমরা বেরিয়ে আমরা গেছিলাম কৈলাসগিরি হিলে। কৈলাসগিরি হিলে যদি তোমরা গাড়ি করে ওঠো তাহলে 70 টাকা শুধুমাত্র পার্কিং চার্জ লাগবে, কিন্তু তোমরা যদি রোপওয়ে অথবা ট্রেনের মাধ্যমে, মানে টয় ট্রেনের মাধ্যমে ওঠো, তাহলে কিন্তু সেটা পার পার্সন 120 অথবা 170 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি গাড়ি করে যাও, গাড়ি করে গিয়ে একেবারে কৈলাসগিরি হিলে উঠে পড়ো আর জায়গাটা
সুন্দর ভাবে ঘুরে দেখতে পারো। আর এখানে কিন্তু ছোট ছোট ক্যাফেটেরিয়াও আছে, জায়গাটা ভীষণ ভালো লাগবে, এটা কিন্তু কখনোই মিস করো না। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম হলো দুটো মিউজিয়ামে। এখানে তোমরা সবাই জানো সাবমেরিন মিউজিয়াম, আর একটা আছে এয়ারক্রাফট মিউজিয়াম। তো এই দুটো মিউজিয়ামে যদি একসঙ্গে যাও তাহলে পার হেড 100 রুপিস করে পড়বে, আর যদি একটা করে যাও, মানে যদি ভাবো যে না আমি এয়ারক্রাফটটাতে যাব, তাহলে পার পার্সন 70 পড়বে। ভাইজ্যাকে রামকৃষ্ণ মিশন আছে, আর সেই রামকৃষ্ণ মিশনের জন্যই কিন্তু বিচের নাম হয়েছে আরকে বিচ। তো আমরা আরকে বিচে তো যাইনি, কিন্তু বেশ ভালো লাগছিল বাইরে থেকে দেখতে। সেদিনকে আমাদের শরীরটা কারোরই খুব একটা ভালো ছিল না এত হেকটিক শেডিউলের মধ্যে। তো তোমরা কিন্তু অবশ্যই আরকে বিচটাতে যেও, আর পারলে রামকৃষ্ণ মিশনেও কিন্তু ঘুরে আসতে পারো। আমরা কিন্তু এই সবগুলো করছিলাম আমাদের লাগেজপত্র নিয়ে। তো যাই হোক, বুঝতেই পারছো ভিমলি থেকে ভাইজ্যাক ট্যুর করে আমরা চলে গেছিলাম আমাদের নিজেদের হোটেল হারিথাতে। এখানে একটা কথা বলে রাখি, হারিথা থেকেও কিন্তু বাস ছাড়ে। এই বাসটা কিন্তু তোমরা আগে থেকে বুক করতে পারো, এটায় কিন্তু খরচটা বেশ কম থাকে। মানে এইটা পুরো তোমাকে ভাইজ্যাক সাইট সিং করাবে, সেই একটা তো প্ল্যান রয়েছে। আবার আরাকু ঘুরিয়ে আবার আরাকু থেকে তোমাকে ব্যাকও করিয়ে দেবে, এইরকমও প্ল্যান আছে। তো তোমরা প্রথমে ভাইজ্যাকে নেমে সেখান থেকে সেদিনকার জন্য ভাইজ্যাক সাইট সিং করে আবার পরের দিন তোমরা আরাকুতে গিয়ে আরাকু দেখে আবার ব্যাক করতে পারো। তো দুটো ব্যবস্থাই রয়েছে। যে কোনো এপি ট্যুরিজম এর হোটেলে গিয়ে এটা নিয়ে কন্ট্যাক্ট করলে বা জিজ্ঞাসা করলে ওরা সমস্ত তথ্য দিয়ে দেবে তোমাদের। কমেন্ট করে জানিও, ভালো লাগলে আমাদের ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আমরা 12,000 সবে পেরিয়েছি, 15,000-এর পথে। তোমাদের ভালোবাসা থাকলে আমরা নিশ্চয়ই আরো আরো বড় হব, আরো বেশি করে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো।